মুক্তাসাওয়ার্স কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের গ্রিল চিকেন তৈরি করে দেখাবো। চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হয় গ্রিল চিকেন। গ্রিল চিকেন তৈরি করার জন্য লাগবে 400 গ্রাম মুরগির বুকের মাংস, হাড্ডি ছাড়া এবং চামড়া ছাড়া, অর্ধেক লেবুর রস, 1 চা চামচ লেবুর খোসা কুচি, 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ মাস্টার্ড পেস্ট বা সরিষা বাটা, 1/2 চা চামচ ড্রাই অরিগানো, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, 1 টেবিল চামচ পার্সলে কুচি, এটা দেখতে ধনিয়া পাতার মতো কিন্তু টেস্ট আলাদা, চাইলে ধনিয়া পাতাও দেওয়া যায়, 2 টেবিল চামচ অলিভ অয়েল, চাইলে সরিষার তেল দিতে পারেন। এখন সবকিছু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন চিকেনগুলোকে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে সারা রাত ফ্রিজের মধ্যে রাখতে পারেন, সেই ক্ষেত্রে তো আরো ভালো, মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। যদি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করেন সেই ক্ষেত্রে রুম টেম্পারেচারে রাখতে হবে, ফ্রিজে রাখার প্রয়োজন নেই। আমি চিকেনগুলোকে গ্রিল প্যানে গ্রিল করব। আপনাদের কাছে যদি গ্রিল প্যান না থাকে ননস্টিক ফ্রাই প্যান দিয়ে হবে, তবে একটাই পার্থক্য, ট্রেডিশনাল গ্রিল মার্কসটা আসবে না। গ্রিল প্যানটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এর মধ্যে এখন আমি 1 টেবিল চামচ অলিভ অয়েল দিচ্ছি, আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন। এবার ব্রাশটা দিয়ে আমি তেলটাকে ছড়িয়ে দিব। এবার এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলোকে আমি মিডিয়াম হিটের থেকে একটু বেশি হিটে ভাজবো, এই সময় কোনো নাড়ানো যাবে না, উল্টানো যাবে না, নাড়াচাড়া করলে গ্রিল মার্কস হবে না, নিচের সাইড সিদ্ধ এবং ফ্রাই হয়ে গেলে উঠিয়ে দিব। রেখেছিলাম নিচের সাইডটা হয়ে গেছে, এটা চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। গ্রিল চিকেনের উপরে একটু লেবু রস দিয়ে দিচ্ছি। গরম গরম ভাত, রুটি পরোটা কিংবা নানের সাথে সার্ভ করুন গ্রিল চিকেন, এটা খেতে অনেক মজা। আশা করছি আপনারা বাসায় তৈরি করবেন। আমার আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।